সমভূমি থেকে প্রায় 7,000 ফুট ওপরে অবস্থিত দার্জিলিংয়ের প্রাণকেন্দ্র ম্যাল। পশ্চিমবঙ্গের এই দার্জিলিং শহরকে হিল স্টেশন হিসেবে গড়ে তোলে ইংরেজরা। দার্জিলিংয়ের পরতে পরতে ব্রিটিশ স্থাপত্য দেখে মনে পড়তেই পারে পুরনো লন্ডনের কথা। চার রাস্তার মিলন কেন্দ্র, বিনোদন এবং কেনাকাটার স্বর্গরাজ্য এই ম্যাল। এই যে ভাস্কর্যটি দেখছেন, ইনি হলেন নেপালি কবি ভানুভক্ত, যিনি নেপালি লোকভাষায় রামায়ণ অনুবাদ করেছিলেন। প্রাণ প্রাচুর্যে ভরপুর ম্যাল নামক এই চত্বরটি পর্যটকদের ভিড়ে সবসময় থাকে প্রাণবন্ত। ম্যাল চত্বরের এই রাস্তা ধরে কিছুটা এগিয়ে গেলেই দেখা মিলবে মহাকাল মন্দিরের। পাহাড়চূড়ায় অবস্থিত এই মহাকাল মন্দিরটি সেই 1782 খ্রিস্টাব্দে দুর্জয় লিং জিং নামে একজন লামার উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছিল। এই মন্দিরটি প্রধানত ভগবান শিবের মন্দির, তবে এখানে মহাদেবের পাশাপাশি গণেশ, হনুমান, মা কালী ও ভগবান বুদ্ধ পূজিত হন। ধর্মপ্রাণ মানুষের মিলনমেলা ঘটে এখানে প্রতিদিন। সাত হাজার ফুট ওপরে প্রায় 44 হেক্টর জমির ওপরে অবস্থিত হিমালয়ান জিওলজিক্যাল পার্ক। হিমালয়ে যেসব প্রাণী বিলুপ্ত হয়ে যাচ্ছে সেসব প্রাণী সংরক্ষণই এই পার্কের মূল উদ্দেশ্য। বছরে 3 লাখেরও বেশি পর্যটকের আনাগোনা ঘটে এই পার্কে। এখানে আসলে দেখা মিলবে হিমালয়ের পাহাড়ি ছাগল, মহিষ, গরু, ইয়াক, হরিণ, পান্ডা আরও কত বিপন্ন প্রজাতির প্রাণী। পার্কের এই অংশে স্থান পেয়েছে বিভিন্ন প্রজাতির বনমোরগ, ময়ূর ও উঁচু পাহাড়ে বসবাস করা পাখির দল। এখানে চলছে নেকড়ের দলের ছোটাছুটি। রেড পান্ডা দেখব বলে দাঁড়িয়ে আছি অনেক সময়। বেশ কিছু সময় অপেক্ষার পরে ঘুম ভাঙল ঘুম কাতুরে পান্ডাদের। খাওয়া শেষ হলেই আবার তারা চলে যাবে ঘুমের রাজ্যে। এই সেই বিখ্যাত টয় ট্রেন, ইতিহাসের সাক্ষী হয়ে দার্জিলিংয়ের পথে পথে প্রতিদিন ছুটে চলে।